সবাই আশা করি ভালো আছেন আজকে আমি পড়ব এ ব্যবহার ইউজ অফ এ তো চলুন শুরু করা যাক তার আগে আমার ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওগুলো লাইক করবেন যদি মনে হয় যে চ্যানেল থেকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সহজে আপনারা পেয়ে যান তো চলুন শুরু করি এর এর ব্যবহার ইউজ অফ এ এর ব্যবহার এ মানে একটি তাই না এ মানে একটি আর এ সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো কিছু কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝাতে এ ব্যবহৃত হয় আর সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে এ বুক তাহলে কি পেলাম একটি বই এ বুক একটি বই তারপরে এ ক্যাপ একটি টুপি এ হেন একটি মুরগি সবখানে এ মানে একটিই হবে আমার এইটুক লেখা হয়ে গেছে এটুক মুছে ফেলি পরেরটায় চলে যাই এ হাউস এইচ ও ইউ এ সি হাউস মানে বাড়ি এ মানে একটি এ একটি বাড়ি এ হাউস একটি বাড়ি এই যে এখানে হাউস হচ্ছে কনসোনেন্ট পরে দুটো মুছে দিই নতুন করে লিখি এ পেন এ পিই এন এ পেন একটি কলম একটি কলম ক ল ম তারপরে আসি এ কক এ সি ও সি কে এ কক একটি মোরগ একটি মোরগ আমি আগেই লিখেছি এ হেন একটি মুরগি এ কক একটি মোরগ পরেরটায় চলে আসি এ রুম এ আর ডবলও এম রুম একটি ঘর একটি ঘর তারপরে চলে আসি এ বয় একজন ছেলে এ বয় একজন ছেলে হয়ে গেল তারপরে আসছি এ কেক সি এ কে ই কেক একটি কেক একটি কেক এটুকু আমি মুছে দিই নতুন লেখা লিখি এ বক্স একটি বাক্স এ বক্স একটি বাক্স এ প্লেট একটি থালা এ প্লেট একটি থালা প্লেট বানান পি এল এ টি ই এ গার্ল জি আই আর এল এ গার্ল একজন বালিকা এ গার্ল জি আই আর এল গার্ল একজন বালিকা পর একটু পরের অংশটুকু মুছে দিয়ে পরেরটাই আসি আমরা এ ক্যাট এ সি এ টি ক্যাট ক্যাট অর্থ বিড়াল একটি বিড়াল এ ক্যাট একটি বিড়াল এ ডগ একটি কুকুর সরি ভুল লিখেছি একটি কুকুর এ ডগ ডিওজি ডগ একটি কুকুর এ গোট জি ও এ টি একটি ছাগল গোটের বাংলা ছাগল জি ও এ টি এ গোট একটি ছাগল এটুকু মুছে দিই পরের অংশে চলে আসি এ চেয়ার এ সি এইচ এ আই আর চেয়ার সি এইচ এ আই আর এ চেয়ার একটি চেয়ার এ চেয়ার একটি চেয়ার পরের অংশে চলে আসি এ টেবল টি এ বি এল ই এ টেবল একটি টেবিল এ টেবল টি এ বি এল ই একটি টেবিল এ টেবল একটি টেবিল এ ভ্যান ভি এ এন একটি ভ্যান গাড়ি এ ভ্যান ভি এ এন একটি ভ্যান গাড়ি ভ্যান গা ডি ভালো হলো না লেখাটা ভ্যান গাড়িটা আচ্ছা এটুকু মুছে দিই পরের অংশে চলে আসি এ ম্যান ম্যান হচ্ছে পুরুষ অর্থে এ ম্যান একজন
মানুষ একজন মানুষ বা আমরা বলতে পারি একজন পুরুষ এ ম্যান একজন পুরুষ বা একজন মানুষ এ ওম্যান ডব্লিউ ও এম এ এন এ ওম্যান একজন ডব্লিউ ও এম এ এন একজন নারী এ ওম্যান একজন নারী পরের অংশে চলে আসি এ বাস এ বি ইউ এস বাস এ বাস একটি বাস একটি বাস বি ইউ এস বাস তারপর এ জার জে এ আর এ জার একটি বয়াম জার বাংলা বয়াম বো আম এটুকু মুছে ফেললে ভালো করে লিখি তাই না বো আম জে এ আর জার আর বো আম জারের বাংলা হচ্ছে বয়াম তারপরে চলে আসি এ ব্যাট এ বি এ টি ব্যাট এ ব্যাট একটি ব্যাট বি এ টি ব্যাট ব্যাট ক্রিকেট খেলায় ব্যবহৃত হয় ব্যাট এ ব্যাট একটি ব্যাট এটুকু মুছে দিই আমরা এইটুকু মুছে দিই তারপরে চলে আসছি এ ডল ডি ও ডবল এল এ ডল একটি পুতুল এ ডল একটি পুতুল ডি ও ডবল এল ডল পুতুল এ ডোর এ ডবল ও আর এ ডোর একটি দরজা ডি ডবল ও আর ডোর মানে দরজা এ ডোর একটি দরজা এ ডোর একটি দরজা এবার পেলাম এ বল বি এ ডবল এল বল একটি বল এ বল বি এ ডবল এল বল একটি বল তারপরে আসছি এ গেট এ জি এ টি ই গেট গেট অর্থ দরজা এ গেট একটি দরজা তো আমরা এর ব্যবহার এ দিয়ে কীভাবে শব্দের সামনে এ কখন বসে কনসোনেন্টের ক্ষেত্রে এ বসে যদি শব্দটি কনসোনেন্ট দিয়ে তৈরি হয় তখন এ বসে এবং যদি সেটি কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয় তখন এ বসে তো আমরা এতক্ষণ এর ব্যবহার দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করবেন যদি মনে হয় যে চ্যানেল থেকে আপনারা উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন বাই